আজি হেউছি পবিত্র রাম নবমী মর্যাদা পুরুষ প্রভু শ্রীরামক জন্ম উৎসব কোভিড কটকণা মধ্যে চলিত বর্ষ পালন হেউছি রাম নবমী ভক্ত শূন্য রহিছি মন্দির ছাত্রছাত্রীঙ্କ দাবি পরে শেষে বাতিল হেলা ম্যাট্রিক পরীক্ষা গণশিক্ষামন্ত্রী সমীর রঞ্জন দাস দেলে সূচনা করোনা সংক্রমণকু নজরে রখি নিয়া যাইছি নিষ্পত্তি মহারাষ্ট্র নাসিকর ডক্টর হাকির হোসেন হসপিটালে লিক হয়েগলা অক্সিজেন 22 জন কোভিড রোগী মৃত অনেক আহত থাকার সূচনা পুডুচেরিরে অনায়ত্ত করোনা সংক্রমণ এক সপ্তাহান্ত সম্পূর্ণ লকডাউন লেফটেন্যান্ট গভর্নর ডক্টর তামিলাই সেই সৌন্দ্রাচন কলে ঘোষণা প্রবাসীঙ্কু রোকেবাকু দিল্লি সরকারঙ্କ স্বতন্ত্র প্ল্যান লকডাউন সময়রে শ্রমিকমানঙ্କୁ রহিবা খাদ্যপেয় খরচ বাবদকু দেবে 5000 টঙ্কা টিকা নির্মাতা কোম্পানি সেরম ঠারু সিধাসলখ টিকা কিণিপারিবে রাজ্য ঘরোই হসপিটাল কোভাক্সিল টিকা কিণিলে ডোজ পিছা দেবে 600 টঙ্কা সেইপরি রাজ্যগুড়িকু ডোজ প্রতি পড়িব 400 টঙ্কা কেন্দ্র শিক্ষামন্ত্রী ডক্টর রমেশ পোখরিয়াল নিশঙ্কু করোনা ট্যুইট করে নিজে দেলে সূচনা ডাক্তরঙ্କ পরামর্শ ক্রমে হেউছন্তি চিকিৎসিত মে একরু দেশব্যাপী 18 বর্ষরু অধিক সমস্তঙ্কু দিয়াযিব টিকা সেপটে সমস্তঙ্কু মাগণা টিকা দেবাকু ঘোষণা করিছন্তি উত্তরপ্রদেশ ও আসাম সরকার মহেন্দ্র সিং ধোনিঙ্କ বাপা পান সিং ও মা দেবকী দেবীঙ্କୁ করোনা উভয় রাঞ্চির এক ঘরোই হসপিটালে চিকিৎসা পাই হেইছন্তি ভর্তি তেলুগু মেগা স্টার চিরঞ্জীবীঙ্କ বড় ঘোষণা সিনেমা কর্মচারী এবং তেলুগু চলচ্চিত্র সাংবাদিকমানঙ্କୁ মাগণারে দেবে করোনা টিকা অধিক অপডেট খবর জানিবা পাই আমা সিএফআই সমাচার লাইক শেয়ার সাবস্ক্রাইব এবং কমেন্ট করিবাকু আদৌ ভুলন্তু নাহিঁ।